جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا مسلم بايو بونيرا. أمرا الدنيا جيبوني অনেক সমস্যা জর্জরিত, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, অনেক সমস্যা, সমস্যার উপর সমস্যা। শারীরিক সমস্যার জন্য ডাক্তার কাছে যাই, আর্থিক সমস্যার জন্য বিভিন্ন বিত্তবানদের কাছে ধর্ণা দিই, মানসিক বিভিন্ন সমস্যার জন্য অনেকের কাছে পরামর্শ নেই। কিন্তু আমরা একটি ভুল যেটি করে বসি সেটি হলো, সর্বপ্রথম যার কাছে পরামর্শ নেওয়া উচিত সৃষ্টিকর্তার কাছে পরামর্শ নেই না, ওনার কাছে আমাদের অভিযোগটা পেশ করি না। এটি আমাদের অত্যন্ত ভুল। যে কোনো মুসলিম ভাই কোনো সমস্যায় যদি জর্জরিত হয়ে যান, কাউকে প্রথম না বলে প্রত্যেক রাত্রিতে ফজরের নামাজের এক থেকে দেড় ঘন্টা পূর্বে ঘুম থেকে জাগ্রত হবেন। জাগ্রত হওয়ার পর সুন্দরভাবে অজু করবেন, অজু করে তাহাজ্জুদ সালাত আদায় করবেন। সিজদারত অবস্থায় সালাম ফেরানোর পূর্বে হাত উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সমস্যাগুলি সর্বপ্রথম ধরে ওঠান, সম্পূর্ণভাবে আপনার নিজের মাতৃভাষায় পেশ করুন, দেখবেন সব সমস্যা দূর হয়ে যাবে। কারণ এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। মহান রাব্বুল আলামিন এই পৃথিবীর আকাশে যেটি আমরা দেখতেছি অবতরণ করেন, আমাদেরকে আহ্বান করতে থাকেন। কোরআন কারিমের পরে আসমানে নিচে জমিনের উপর শ্রেষ্ঠ গ্রন্থ হল, বিশুদ্ধ গ্রন্থ হল সহিহ বুখারী মুসলিম। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে, এবং এই হাদিসটি 28 জনের অধিক সাহাবী রাসূলের বর্ণনা করেছেন। রাসূল এরশাদ করেছেন, ইনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আমাদের প্রভু এই পৃথিবীর সন্নিকটে আকার যেটি আমরা দেখি প্রত্যেক রাত্রিতে রাত্রের শেষ তৃতীয়াংশে অবতরণ করেন, অবতরণ করে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আসো আমার কাছে দোয়া করবে, সমস্যা উঠিয়ে ধরবে, আমি তার দোয়া কবুল করে নেব, মাই ইয়াসআলুনি ফাআতিয়াহু, কে আসো আমার কাছে কিছু চাবে আমি তাকে দিব, মাই ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী হবে আমি তাকে ক্ষমা করে দিব। এটি ফজর পর্যন্ত ডাকতে থাকে প্রত্যেক রাত্রিতে। তাই প্রিয় বন্ধুগণ, এই সময়টুকু অত্যন্ত মূল্যবান, 24 ঘন্টার মাঝে মূল্যবান সময়। এই সময়টুকুতে আপনার সমস্যা সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে উঠে ধরুন, মন খুলে পেশ করুন। পেশ করার পর আপনি দিন যখন হবে, এই দিনে বিভিন্নভাবে যেটা চেষ্টা প্রচেষ্টা করেন, দেখবেন সব কিছু পূর্ণ হয়ে যাবে, সহজে সব কিছু পেয়ে যাবেন। একদিন করে বিরক্ত হবেন না, চালিয়ে যেতে থাকেন। কারণ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিজেই আহ্বান করতে থাকেন।